কাফেরদের মর্যাদা করা তৌফিক দান করে দিন। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের মা জনের খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থ করে দিন। কাপড় আমিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে আল্লাহ এ দেশে দেশের জন্য এদেশের গণতন্ত্রের জন্য আপনি কবুলার মঞ্জুর করে দিন। আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত দেশের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, যুদ্ধ করছে, বুদ্ধি পরামর্শ দিয়া এদেশের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্র পরিবেশে তোমার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীদের নিয়ে তোমার স্বামীদের বড় হাত উঠাইলাম। মাহবুব মেহেরবানি করিয়া আমাদের সকলের হাত গুলো কবুলার মঞ্জুর করে নিন। আমাদের সমস্ত ভাইরা বোনেরা শাহাদাত ধারণ করেছেন, শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ যারা জেলখানার মধ্যে আবদ্ধ আছে আল্লাহ তাদেরকে বাইরে আসার আপনি কুর্তি দেওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ ছাত্র দেবতার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ভাইরা নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ খাস করে তাদেরকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে দিন। আল্লাহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মধ্যে বিএনপির অসংখ্য নেতা কর্মীরা আল্লাহ চিকিৎসাধীন অবস্থা আছে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে এসে এই দেশ এবং গণতন্ত্রের জন্য কাজ করা তৌফিক দান করে দিয়ে আর রব্বুল আলামিন খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে নিন। আর রব্বুল আলামিন আপাত রহমান কে যাতে কবুলার মঞ্জুর করে নিন, তার কবরকে জান্নাতের ফেরদৌস কানেকশন করে দিন। আল্লাহ গণতন্ত্রের অতন্ত্র পাহাড়ি সবে প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ দীর্ঘ 90 বছর শেরেছে রাষ্ট্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আল্লাহ সেই নেত্রী হাসপাতালের মধ্যে অবস্থা অসুস্থ অবস্থা আছেন, মাহবুব মেহেরবানি করে তাকে সুস্থ সদস্যরা এবং বিএনপির জাতীয় নেতৃবৃন্দ